এতদিন ছিলেন মায়ের ছায়াতলে সেই ছায়া চলে গিয়ে সেখানেও পৌঁছে গেল রোদ একাঠায় দাঁড়িয়ে অপু বিশ্বাস আঠারোই সেপ্টেম্বর মারা যান অপবিশ্বাসের মা শেফালি বিশ্বাস হিন্দু ধর্ম অনুযায়ী অপু বিশ্বাস এখন অশৌচ পালন করছেন মাতা পিতা বা জ্ঞাতি বর্গের মৃত্যুতে হিন্দুরা অশৌচ করে অসহ্য হিন্দু সমাজের একটি প্রাচীন রীতি বা সংস্কার মাতা পিতার মৃত্যুর পর হবিষ্যান্ন বা ফল ফলা জীবন ধারণ করতে হয় এই সময় কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয় কালে ওঠানে একটি তুলসী গাছ রোপণ করে সেখানে প্রতিদিন মৃত ব্যক্তির উদ্দেশ্যে জল ও দুগ্ধ প্রদান করতে হয় পিতামাতার মৃত্যুর পর চতুর্থ ও সপ্তম দিনে পিণ্ড দান করতে হয় এই পিণ্ডকে বলে পূর্ক পিণ্ড এখন অপবিশ্বাস ফল খেয়ে দিন পার করছেন অক্টোবরের তিন তারিখে হবে অপবিশ্বাসের মায়ের শ্রাদ্ধ শ্রাদ্ধ হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং তাদের আশীর্বাদ কামনায় দান ধ্যান ও অতিথি ভোজন অনুষ্ঠান সাধারণত মৃত ব্যক্তির সন্তান অবাব কিংবা আত্মীয় স্বজনরা এই অনুষ্ঠান পালন করে থাকে মৃত ব্যক্তির পরিবারের লোকজন এই কদিন ফলমূল নিরামিষ এবং লবণ ছাড়া আতপ চালের ভাত খায় শ্রাদ্ধের দিন সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ায় নিকট অতীতে ধনী ব্যক্তিরা কয়েক হাজার পর্যন্ত লোককে খাওয়াত বর্তমানে আর্থ সামাজিক পরিবর্তনের কারণে সেই মানসিকতার পরিবর্তন ঘটেছে অপবিশ্বাস সম্প্রতি হাতে নিয়েছেন ছায়া বৃক্ষ ছবির কাজ বন্ধন বিশ্বাসের পরিচালনায় এ ছবিতে নীরবের নায়িকা অপবিশ্বাস মায়ের শ্রাদ্ধ শান্তি শেষে এই ছবির শুটিং দিয়ে আবার সিনেমায় ফিরবেন বিশ্বাস।